কে হচ্ছেন জাতীয় ঐক্যের প্রধান, মির্জা ফখরুল, ডক্টর কামাল না বি চৌধুরী? সমতার কথা বলছেন জোট নেতারা। ঘুষখোর ও দুর্নীতিবাজরা সরকারের বিরুদ্ধে জোট হয়েছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, স্বাধীনতার পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান। খালেদাকে ছাড়াই জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক শুরু, হাসপাতালে ভর্তি হতে সময় চেয়েছেন বিএনপি প্রধান। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মামলা হবে না, সিনহার দুর্নীতির তদন্তের প্রশ্নে জানালেন দুদক চেয়ারম্যান। এবং মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিমের অপ্রত্যাশিত জয়, শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কে হচ্ছেন জাতীয় ঐক্যের প্রধান, ডক্টর কামাল বি চৌধুরী না মির্জা ফখরুল? জোট নেতারা বলছেন একক কোনো নেতৃত্ব থাকছে না এই ঐক্য প্রক্রিয়ায়। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলন কর্মসূচি পরিচালিত হবে সমতার ভিত্তিতেই। আর কৌশল হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা কি কাজে লাগাতে চান তারা? হাসান পারভেজের বিশেষ প্রতিবেদন। রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত ইস্যু জাতীয় ঐক্য। এরই মধ্যে সরকার বিরোধী এই জোট তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কার করেছে, কিন্তু প্রশ্ন কে থাকছেন জোটের নেতৃত্বে, ডক্টর কামাল বি চৌধুরী না মির্জা ফখরুল? জোট নেতারা বলছেন কোনো একক নেতৃত্ব থাকছে না এই জোটে। যদি একটি বৃহৎ দলের পেশি শক্তির কাছে পুরো ঐক্য নিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে ঐক্য করার পর কি হবে? একই জিনিস ঘটবে। নির্বাচনের সময় কি হবে? একই জিনিস ঘটবে। সেজন্যই বলছি যে সমতার ভিত্তিতে ঐক্য হতে হবে, এবং যখন সমতার ভিত্তিতে ঐক্য হবে তখন সেখানে একটি কালেকটিভ লিডারশিপ, যৌথ নেতৃত্বের বিষয়টি তখন সামনে এগিয়ে আসবে। আন্দোলনটা তো ধরেন নেতৃত্বের বিষয়ে আন্দোলনের মাঠ থেকে উঠে আসে, সবসময় উপর থেকে এরকম নির্ধারণ করে দেওয়া যায় না। আন্দোলনের ধরন নিয়ে তাদের মন্তব্য, এরশাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা। যার যার অবস্থান থেকে এটা হচ্ছে একটা যুগপট আন্দোলন, ভোট, তাদের ভোটাধিকার ফিরে পাওয়া, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, যে জীবনের নিরাপত্তা, এখানে আমরা সব ঐক্যমত হয়ে গেছি। এবং যার যার অবস্থান থেকে আমরা কর্মসূচি দেব, প্রয়োজনে কোনো সময় হয়তো একই অবস্থান থেকেও আমরা করতে পারি, এটা চলতে চলতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই বৃহত্তর জোট সফল হবে বলেই বিশ্বাস করেন বিএনপি, বিকল্পধারা ও নাগরিক ঐক্যের নীতি নির্ধারকরা। একটি কৌশল নির্ধারণের চেষ্টা চলছে, কীভাবে বিএনপির উপর চাপ সৃষ্টি করে স্বাধীনতা বিরোধী সঙ্গ ছাড়তে হয়, সেই জিনিসগুলো আলোচনা এখনও চলছে। আমি এখনও আশাবাদী যে জাতীয় বৃহত্তর ঐক্যটি হবে, সফল হবে। ঐক্য বললেই তো ঐক্য হয়ে যায় না, এটার মধ্যে তো মানুষে মানসিক ঐক্য হওয়া লাগে, চিন্তার ঐক্য হতে হয়, আচরণের ঐক্য হতে হয়, মানে পরস্পর পরস্পরের কাছাকাছি আসা, এগুলো কতগুলো জরুরি বিষয় থাকে, এগুলোর জন্য কিছু দিন হয়তো লাগবে। তবে শেষ পর্যন্ত জাতীয় ঐক্য ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে চান না বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বলে জানান তিনি। সোমবার বিকেলে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিষয়ে এক বৈঠক হয়। এই বৈঠক শেষে ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি লিয়াজো কমিটি গঠনের বিষয়ে তাদের আলোচনা হয়েছে। মঙ্গলবার লিয়াজো কমিটির কাজ আরও এগোবে। নতুন ডিজিটাল আইনের পক্ষে নন বলেও জানান তিনি। এছাড়াও সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রসঙ্গে একটি আন্তর্জাতিক গণমাধ্যম তার বক্তব্যকে ভুল বুঝেছে বলেও জানিয়েছেন তিনি। প্রবেশ করার পরে উনি আন্দোলন করতেছে পরিবর্তনের জন্য, উনি এদের কথা বলতে পারে? কোন কথা আমি বলি না এবং বলার প্রশ্নই ওঠে না আর কি। তারা ভুল হয়তো বুঝেছে আর কি। আজকে তো আমাদের আলোচনা হলো, তো কালকে আমরা বসছি আমাদের লিয়াজং কমিটি গঠন করার ব্যাপারে, তো লিয়াজং কমিটি কি করবে না করবে সব ব্যাপারে কালকে বলা যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিরোধী নতুন জোটে ঘুষখোর, দুর্নীতিবাজ ও হত্যা প্রচেষ্টাকারীরা এক হয়েছে। নিউ ইয়র্কে প্রবাসী নাগরিকদের দেয়া এক সংবর্ধনায় তিনি আরও বলেন, নির্বাচনে জনগণ ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধেই এই আইন করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হবার কিছু নেই। দেশের উন্নয়নে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা বাঙালিরা সমবেত হন নিউ ইয়র্ক সিটিতে। রোববার সন্ধ্যায় হিলটন হোটেলের ভেতর বাইরে জড়ো হন কয়েক হাজার প্রবাসী। সমবেত জনতার অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা বাংলাদেশের দুঃসময়ের সঙ্গী, তারা বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বক্তব্যে উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ, বলেন নতুন জোটে এক হয়েছে ঘুষখোর এবং দুর্নীতিবাজরা। কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ মানি লন্ডারিং, কেউ খুনি, একুশে আগস্ট হত্যার চেষ্টা, এভাবে যে সব আজকে এক জায়গায়, সব এখন একসাথে হয়েছে। আমি সাধুবাদ জানাই যে অন্তত তারা এক জায়গায় হতে পেরেছে। হোক, তারা করুক, ইলেকশনটা করুক, ঠিক আছে, জনগণ যদি ভোট দেয় তারা ক্ষমতা আসবে, আমার কোনো অসুবিধা নেই। সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন সরকার প্রধান। বলেন তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধেই এই আইন। এ নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদিও এর বিরুদ্ধে সাংবাদিকরা ব্যাপক প্রচার চালাচ্ছে, কিন্তু আমি একটা স্পষ্ট বলতে চাই, সাংবাদিকরা শুধু তাদের নিজেদের স্বার্থটা দেখছে, সামাজিক যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেদিকে তাদের দৃষ্টি নাই। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকতে হলে সমস্ত দলকে ঐক্যবদ্ধ হয়ে, এখন আর অন্য কোনো চিন্তা নাই, একটাই চিন্তা যে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে যেন জয়ী হয়ে স্বাধীনতা সপক্ষ শক্তি উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে। আলোকচিত্রী শহীদুল আলম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগ অফিসে হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিউ ইয়র্কের নাগরিক সম্বর্ধনায় ডক্টর কামাল হোসেন আর বি চৌধুরীর জোটকে ঘুষখোর আর দুর্নীতিবাদদের জোট হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বললেন, এ জোটের ভবিষ্যৎ কি জনগণই তা নির্ধারণ করবে। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানালেন তিনি। এর আগে স্থানীয় সময়ে রোববার দুপুরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। শাহ আলী জয়, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সফরের সংবাদ সংগ্রহে এখন যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী শাহ আলী জয়। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জয়, প্রধানমন্ত্রীর সফরের কি সংবাদ আছে আপনার কাছে? রাশেদ, আপনাকে জানাতে চাই যে আজ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কর্মব্যস্ত একটি সফরসূচি রয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে এবং বাইরে। আপনাকে জানিয়ে রাখি যে আজ সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে একটি আলোচনা, উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেই আলোচনায় পৃথিবীতে কী করে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ করা যায় এবং মাদকদ্রব্য কী করে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেশনটি ছিল, আপনাকে জানিয়ে রাখতে চাই যে শরণার্থী বিষয়ে এবং শরণার্থীদের
শরণার্থীদের কারণে বিশ্বব্যাপী যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব নিয়ে কিন্তু একটি উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সেই আলোচনা সভায় অংশ নিয়েছেন এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাব তিনি উপস্থাপন করেছেন। যে প্রস্তাবগুলো আমি আপনাকে জানাতে চাই সেগুলো হচ্ছে, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের বৈষম্যমূলক আইন এবং নীতি এসব দূর করতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের আবাসন এবং তাদের তারা যাতে শান্তিপূর্ণভাবে মিয়ানমারে অবস্থান করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের নিয়ে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই তিন দফা প্রস্তাবনা কিন্তু সুনির্দিষ্টভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ জাতিসংঘে তুলে ধরেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে যেসব দেশ শরণার্থীদের আশ্রয় দেয়, বাংলাদেশ সহ আপনি নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য থেকে লক্ষ লক্ষ শরণার্থী এখন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বাংলাদেশেও গত এক বছরে 11 লক্ষের উপরে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং প্রধানমন্ত্রী এই বিষয়টিকে উল্লেখ করে বলেছেন যে যেসব দেশ রোহিঙ্গাদের যেসব দেশ শরণার্থীদের আশ্রয় দেয় বিশ্ব সম্প্রদায়কে তাদের সম্মান এবং স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যে কয়েক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল সে অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর কিন্তু তিনি এবং তার ছোট বোন শেখ রেহানাকে অনেকটা শরণার্থী জীবনই পার করতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এবং সেই জায়গা থেকে একজন শরণার্থীর মনে যে একজন শরণার্থীর যে ব্যথা, একজন শরণার্থীর স্বদেশ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার যে বেদনা সেই বেদনা কিন্তু তিনি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন। এ কারণেই শরণার্থীদের পক্ষে তিনি তার সোচ্চার কণ্ঠস্বর এখানে তুলে ধরেছেন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। রাশেদ, আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এই অধিবেশনটির পরে কিন্তু প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে তার একটি মতবিনিময় সভা ছিল, যে মতবিনিময় সভাটি অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এছাড়াও কাতারের আবিরের আয়োজনে একটি বিনিয়োগ সংক্রান্ত একটি সেমিনারে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো রাশেদ, নিউ ইয়র্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। রাশেদ জয়, আপনাকে ধন্যবাদ। এদিকে 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে কিছু বর্ণচোরা এক হয়েছে, যাদের আসল উদ্দেশ্য হচ্ছে ডুবন্ত বিএনপিকে টেনে তোলা আর যুদ্ধাপরাধীর দল জামায়াতকে রাজনীতির সুযোগ করে দেয়া। সোমবার সকালে ধানমন্ডিতে 14 দলের সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অনেকে বিগত 1/11 কুশীলব, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নিয়ে জেনেও যারা নির্বাচন অনুষ্ঠানে বিকল্প পথের কথা বলছেন তাদের উদ্দেশ্য ভালো না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নেতৃত্ব ভাড়া করে নিজেরাই এখন খালেদা তারেককে মাইনাসের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ নাসিম। সভায় জানানো হয়, 20 দল সহ সব জোট ও ঐক্যের চক্রান্ত রুখতে 14 দল মাঠে তৎপর থাকবে। বর্ণচোরা রাজনীতিবিদরা একই মঞ্চে বসে গণতন্ত্রের নামে নতুন করে এটি ঘোষণা দিয়েছে, অর্থাৎ এই গণতন্ত্রের কথা বলেই কিন্তু অনির্বাণ সৃষ্টি করা হয়েছিল, আপনাদের মনে রাখতে হবে। এবং সেই অনির্বাণ যার কুসুযোগ ছিল তারা ওই মঞ্চে উপস্থিত ছিল। দুর্ভাগ্যজনক যে বিএনপিকে আজকে জনবিচ্ছিন্ন নেতাকে ভাড়া করতে হচ্ছে, এমনকি তার নিজেই এখন খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে, নিজেই মাঠে। এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়া শেষ পর্যন্ত টিকবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংগঠনিক সফরে কক্সবাজারে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে ট্রেন যাত্রা সড়ক যাত্রা অচিন্তনীয়,
অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একেবারেই হতাশ হয়ে পড়েছে। আসলে এটা জগা খিচুড়ি ঐক্য, জাতীয় ঐক্য জগা খিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে এটা আমার বিশ্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যের সঙ্গে মোকাবেলা করার শক্তি সরকারের নেই, সেজন্য তারা বিভিন্ন আবোল তাবোল কথা বলছে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ এ প্রতিবাদ সভার আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, সরকারকে তাড়াতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো যতগুলো কালো আইন আছে সেসব থেকে মানুষ মুক্তি পাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনাও করেন খন্দকার মোশাররফ হোসেন। বর্তমান সরকারের অবশ্যই তাদের তারা আতঙ্কে আছে, এমনিতেই আতঙ্কে আছে, আমার এই ঐক্য দেখে আতঙ্কে, কেননা তারা এই ঐক্যের সামনে জনগণের সামনে তারা মোকাবেলা করার তাদের কোনো শক্তি নেই, মানসিক শক্তি নেই। সেই জন্য আজকে আপনারা দেখছেন বিভিন্ন আবোল তাবোল কথা বলছে। আমি সব কথার জবাব দিতে চাই না, যদি এই ঐক্য এই সরকারের যে আগামী দিনের স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য যদি এই ঐক্য তাদের স্বপ্ন বাস্তবায়নের বাধা না হয় তাহলে তারা কেন অবতাব। আগামী নির্বাচনে সৎ চরিত্রবান ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ। সোমবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে তাকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, যে ব্যক্তি চাকুরি দেওয়ার নামে জনগণের কাছ থেকে টাকা নেয়, টি আর কাবিখার চাল ডাল খায়, তাকে ভোট দেওয়া যাবে না। তাই নতুন প্রজন্ম ও দেশের উন্নয়নের স্বার্থে সৎ যোগ্য প্রার্থী নির্বাচনে সবাইকে আরও সচেতন হতে হবে। যে মানুষকে ভালোবাসে, যে দেশকে, যে এলাকাকে ভালোবাসে, মানুষের ভালো চিন্তা করে, তাকে আপনারা ভোট দেবেন। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, তারা যেন ভালো মানুষ দিকে তারা যেন মনোনয়ন দান করে, যাতে করে দেশের অবস্থাটা বড় ভালো হয়। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি মঙ্গলবার। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন ধার্য করে এই আদেশ দেন। এদিকে বেগম জিয়ার উপস্থিতি ছাড়াই সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালতের প্রতি অনাস্থা জানানোয় আসামি জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে অনাস্থা বিষয়ে আদেশ ও যুক্তিতর্ক শুনানির পরবর্তী কার্যক্রমের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। সোমবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত পঞ্চম বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন। অন্যদিকে আইজি প্রিজন কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন কিনা তা জানাতে সময় চেয়েছেন। তারিখের পরিপ্রেক্ষিতে তারা কোনো যুক্তিতর্ক প্রদর্শন করেন নাই, বরঞ্চ তারা একটা দরখাস্ত দিয়েছেন এবং সেই দরখাস্ত দিয়ে আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। তাদের এই দরখাস্ত আইনত অচল, এই কারণে মাননীয় আদালত আগামীকাল তারিখ ধার্য করেছেন। এটা আইনসঙ্গত হয় নাই, যুক্তিসঙ্গত হয় নাই, এই আদেশটি বেআইনি হয়েছে। আর আমরা বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বিষয়টি, এটা ইতিমধ্যে আমরা এই কোর্টের নজরে এনেছি, আমরা আবেদন দিয়ে বলেছি। প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে পদক্ষেপ নেওয়া হবে কিনা তার স্পষ্ট জবাব মেলেনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছ থেকে। আলোচিত এই বিষয়টি নিয়ে সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, এস কে সিনহার বিষয়ে দালিলিক প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এস কে সিনহা ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অনেক বড় বিষয়, এ নিয়ে দুদককে বিব্রত না করাই ভালো।
সদ্য সাবেক প্রধান বিচারপতি সিনহার নাম ধরে কিছু না বলতে চাইলেও ইকবাল মাহমুদ বলেন, যারই হোক না কেন দুর্নীতির অনুসন্ধান করা হবে। বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগের কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়। এভিডেন্স ছাড়া কনক্লুসিভ আমরা কনভিন্স না হলে কারোর বিরুদ্ধে কোনো অনুসন্ধান হবে না, কোনো তদন্ত হবে না। ইনকোয়ারি অফিসারকে বলেছি যে তুমি তাড়াতাড়ি শেষ করো, কেমন? তারা সম্ভবত কালকেও গেছে, আজকেও গেছে, দে আর ট্রাইং টু ফাইন্ড আউট এখন আপনার ওই টাকা কোথায় গেল, কেমনে গেল। বুধবার শেষ হচ্ছে এই বছরের ফিরতি হজ ফ্লাইট। আগামী 9 অক্টোবরের মধ্যে সৌদিতে আসা সকল হাজিদের নিজ দেশে ফিরে যাওয়ার সময় বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি হাজিদের ফিরিয়ে দিতে ব্যর্থ হলে সৌদি রিয়াল জরিমানা সহ লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 27 আগস্ট থেকে শুরু হজের ফিরতি ফ্লাইট, শেষ হচ্ছে 26 সেপ্টেম্বর। এরই মধ্যে দেশে ফিরেছেন 110,000-এর বেশি বাংলাদেশি হাজি। নির্ধারিত সময়ের মধ্যে যাতে সকল হাজিরা দেশে ফিরতে পারেন সে লক্ষ্যে কাজ করছে হজ মিশন। আগামী 26 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা দেশে ফেরত পাঠানোর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে, সম্ভব করছি আমরা। হজের পরে শুরু হচ্ছে ওমরা মৌসুম। এ সময় হজ পালনের জন্য সৌদি আরবে আসা হাজিদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য 9 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে কোনো এজেন্সি হাজিদের ফিরিয়ে নিতে ব্যর্থ হলে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা ও লাইসেন্স কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি হজ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হজ ভিসার মেয়াদ 30 মুহরম 1440-এর মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে কোনো হাজি সাহেব যদি, যারা হজ ভিসে এসেছেন তারা থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে। এবার হাজিদের সহযোগিতার জন্য বাংলাদেশ থেকে আসা প্রশাসনিক ও সহায়ক টিমের পাশাপাশি নিয়োজিত ছিল স্থানীয়ভাবে নিয়োগ করা 4 শতাধিক প্রবাসী মৌসুমি হজকর্মী। কাজটা অলওয়েজ থাকবে, এরকম একটা সেবা, এরকম একটা সার্ভিসের জন্য বাংলাদেশ সরকার অলওয়েজ আমাদেরকে নিবে। চলতি বছর দেশের 60টির বেশি এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। হজে অংশ নেওয়া হাজিদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া এজেন্সিগুলোর বিষয়ে শীঘ্রই শাস্তিমূলক ব্যবস্থা নেবে ধর্ম মন্ত্রণালয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকা পরিচ্ছন্নতা অভিযান। সোমবার গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে DNCC-কে এ স্বীকৃতির কথা জানিয়েছে। এদিন এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাইদ কোকনের হাতে তুলে দেওয়া হয়। এর আগে চলতি বছরের 13 এপ্রিল প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেস বুকে থাকা পূর্বের রেকর্ডের লোক সংখ্যার চেয়ে অনেক বেশি লোক অংশগ্রহণ করে ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে। এতে প্রায় 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন 15,313 জন। গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়া বিষয়টি সংস্থার ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণে আগামী 7ই অক্টোবর থেকে 3 সপ্তাহ ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ওই সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত নদ, নদী, মোহনা এবং ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোয় কেউ মাছ ধরলে তাকে আইনের আওতায় আনা হবে, পাশাপাশি পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। তবে প্রতি বছরের মতো জেলেদের জন্য এবারও থাকছে সরকারি সহায়তা। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরের মতো এবারও এর প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন সারাদেশের 29 জেলার সবগুলো নদ, নদী, সমুদ্র উপকূলীয় এলাকা এবং মোহনাগুলোতে
এই মাছ ধরা বন্ধ থাকবে। এছাড়া ওই 22 দিন নিষিদ্ধ করা হয়েছে ইলিশের প্রজনন ক্ষেত্রের 7,000 বর্গ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয়। আশ্বিন মাসের পূর্ণিমা, এইটা হচ্ছে ইলিশের ডিম ছাড়ার সব থেকে পিক টাইম, সেটাকে কেন্দ্র করে আমাদের দিন ধার্য হয়েছে 7ই অক্টোবর থেকে 28শে অক্টোবর। এই 22 দিন আমাদের ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। কঠোর কর্মসূচি তো আমাদের মোবাইল কোর্ট সহ সব কিছু থাকবে। মন্ত্রী জানান, মাছ ধরা নিষিদ্ধের ওই সময়ের জন্য সরকারের পক্ষ থেকে জেলেদের দেয়া হবে সহায়তা। জেলেদের জন্য আমরা এই 22 দিনের জন্য আমরা 20 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং 7,914.18 মেট্রিক টন চাল এই পারপাসে, শুধুমাত্র এই পারপাসে দেওয়া হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধের কারণে গত 10 বছরে ইলিশের উৎপাদন দ্বিগুণ বেড়ে বর্তমানে বছরে 5 লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। জুবায়রুল মাহমুদ, News 24, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ার পর এবার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রাজবাড়িতে। আগ্রাসী পদ্মার ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে দৌলতদিয়া, গোয়ালন্দ ও হাবাসপুর এলাকার নতুন নতুন এলাকা। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধও। শফিকুল ইসলাম শামীমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার 100 বসতবাড়ি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও 100 প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় বর্তমানে পদ্মার তীব্র স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় ভিটে মাটি সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। পদ্মার যে ভাঙন শুরু হয়েছে তা মনে হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই এটা সম্পূর্ণ তলিয়ে যাবে। অনেক বাড়ি নদী ভাঙনের কারণে এখান থেকে চলে গেছে। আমরা কিছু সংখ্যক বাড়ি এখানে আছি, কিন্তু অনেক কষ্টের মধ্যে আছি। শনিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। 342 টাকা 4.5 কিলোমিটারের জন্য অলরেডি এটা পাশ হয়ে আছে এবং কাজও দেওয়া হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে। তারপরও আপাতত অনস্থায়ীভাবে এগুলো রক্ষা করার জন্য তারা প্রচুর পরিমাণে বালির বস্তা এখানে ফেলেছে। রাজবাড়িতে রাক্ষসে পদ্মার ভাঙন রোধে প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। এদিকে স্রোতের তীব্রতা কমলেও শরীয়তপুরের নড়িয়ায় এখনও থামেনি পদ্মার ভাঙন। নতুন করে গৃহহীন হয়েছে কমপক্ষে 25টি পরিবার। ভাঙতে দেখা গেছে উপজেলার শুভগ্রাম, বাঁশতলা, পূর্ব নড়িয়া, উত্তর কেদারপুর, কেদারপুর দাসপাড়া সহ বিভিন্ন গ্রামে। নদীর পাড়ে বাড়ছে ঘরহারা মানুষের হাহাকার। নদীতে জিওব্যাগ ফেলে ভাঙন কমানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে তেমন একটা কাজে আসছে না এই উদ্যোগ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন, যেখানে ঘরহারাদের আশ্রয় দিতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শরীয়তপুরের নড়িয়ায় ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক। সোমবার নড়িয়ার 3টি গ্রামে এই সহায়তা দেওয়া হয়। এ সময় 7,000 মানুষের মাঝে খাবার, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভিন হক শিকদার। ত্রাণ বিতরণের সাথে 3 গ্রামে বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের অর্থনীতির উন্নয়ন এবং প্রবৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে, আর এজন্য প্রয়োজন প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিমতই জানালেন বিশেষজ্ঞরা। গবেষণা প্রতিষ্ঠান সানেম এবং অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউশনাল ডায়াগনস্টিক টুল বিষয়ক এই অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সব খাতের সমস্যা নিরূপণে এবং সমাধানে প্রশাসনের সক্ষমতা বাড়াতে হবে। অনেক প্রোগ্রেস করেছে দেশ, কিন্তু পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক জায়গায় রয়ে গেছে। তো আমরা দেখতে চাচ্ছি এই গবেষণার মাধ্যমে যে বাংলাদেশের ভবিষ্যৎ যে উন্নয়ন যে পরিকল্পনা আছে এবং উন্নয়নের যে মাত্রায় বাংলাদেশ পৌঁছতে চায়, বিভিন্ন ধরনের বড় বড় ডেভেলপমেন্ট টার্গেটসগুলো আছে, সেগুলো বাংলাদেশ অ্যাচিভ করতে চায়, সেখানে এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা
উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের অন্তরায় হিসেবে কাজ করবে কিনা। বিমা গ্রাহকরা পলিসির মেয়াদ শেষে তাদের প্রাপ্য পেতে যে হয়রানির শিকার হন তা দূর করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার রাতে ঢাকা ক্লাবের স্যামসন এ চৌধুরী মিলনায়তনে ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান ইজি লাইফ উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, বিমা গ্রাহকরা পলিসির মেয়াদ শেষে তাদের প্রাপ্য লাভ পায় না এমন অভিযোগ রয়েছে, আর তার সমাধানে আগামী 2-3 বছরের মধ্যেই বিমা খাত থেকে সব ধরনের ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এবারে প্রবাসের খবর। যাব সৌদি আরবে। মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। আলামিন, হজের বেশ কয়েকটি ফ্লাইট বাকি আছে, এসব ফ্লাইটে কতজন হাজি ফিরছেন দেশে? রাশেদ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ হজ অফিস মদিনার তথ্য সহায়তা কেন্দ্রে। তো ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য সভা কেন্দ্রটি পরিচালনা করছে বিজনেস অটোমেশন। তো এই তথ্য কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে, তাতে করে আজকে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের মোট 331টি ফ্লাইটের মাধ্যমে 116,594 জন হাজি ইতিমধ্যে দেশে ফিরেছেন, এবং বাকি যে হজযাত্রীরা রয়েছেন, হাজিরা রয়েছেন, তারা আগামীকালকের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের মোট 12টি ফ্লাইট পরিচালনা হওয়ার কথা রয়েছে। আর এর মধ্যে যেসব যাত্রীরা, হাজিরা ওই ফ্লাইটে না যেতে পারবেন, তারা নিয়মিত ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে তারা দেশে ফিরবেন। তো গত আগামীকাল রাত 12টার মধ্যেই বন্ধ হয়ে যাবে জেদ্দার যে হজ টার্মিনাল রয়েছে সেটি। তো এর মধ্যে যারা ইতিপূর্বে এখনো সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে দেশে ফেরানোর জন্য হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, হজ অফিসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যোগাযোগ করা হচ্ছে, এবং ITSL এর পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করে তারা দেশে ফেরার জন্য যে বাসের ব্যবস্থা রয়েছে মদিনা থেকে জেদ্দা যাওয়ার, সেই বাসের ব্যাপারে সহায়তা করছে। এদিকে সৌদি পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা হজ করতে এসেছেন তাদেরকে 20 মহরমের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে, অর্থাৎ 30 সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। যদি কোনো এজেন্সির কোনো হাজি তারা থেকে যায় তাহলে সেক্ষেত্রে 1,00,000 রিয়াল পর্যন্ত জরিমানা এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাছাড়া সৌদি আরবের যে সমস্ত হজ অফিস রয়েছে সেগুলোকেও ওই সময়ের মধ্যে বন্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে উমরা মৌসুম শুরু হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে উমরা যাত্রীরা আসতে শুরু করছেন। তো সেই উমরা যাত্রীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তো যারা হজ সংশ্লিষ্ট আছেন বাংলাদেশ হজ অফিসে, তারা আসলে আশা করছেন যে এরই মধ্যে, এই সময়ের মধ্যে তারা সবাই দেশে ফিরে যাবেন, এবং এই লক্ষ্যে তারা কাজ করছে। তো হজ অফিসের দেওয়া আরো কিছু তথ্য অনুযায়ী সেটি বলা হচ্ছে যে এই বছর আসলে তারা সুন্দরভাবে হজ পরিচালনা করেছেন, এবং এক্ষেত্রে এজেন্সিগুলো এবং সরকারি ব্যবস্থাপনায় খুব সুন্দর একটি পরিবেশ ছিল এবং সবাই সুন্দরভাবে হজ করতে পেরেছে। তো ফেরার পর্যায়টাও সেরকম হবে, ভালোভাবে তারা শেষ পর্যন্ত হজ মিশন যেটি সেটি শেষ করতে পারবেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 60-65টি এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে যে তারা হাজিদের সাথে বিভিন্ন ধরনের অসহযোগিতা করেছে, প্রতারণার অভিযোগে তারা অভিযুক্ত হবেন। সেটি ধর্ম মন্ত্রণালয়ের একটি সভা হবে ঢাকাতে, সেখানে আসলে হজ অফিসগুলোর বা এজেন্সিগুলোর বক্তব্য শোনা হবে। তো এদিকে যারা ইতিমধ্যে হজ মিশনের যে মেডিকেল ক্লিনিক ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাছাড়া এখানে যারা মৌসুমী হজ কর্মী ছিল, যারা হাজিদের সেবায় নিয়োজিত ছিল, তাদেরকেও আসলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তো আগামী 2 দিনের ভিতরেই হজ মিশনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে সৌদি সরকারের সেই নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে, এবং এরপরে মূলত পুরোদমে শুরু হবে উমরা সেশন। তো এখন পর্যন্ত যেটি বলা যায় যে আগামীকাল রাত 12টায় যে জেদ্দা বিমানবন্দরে যে হজ প্লাজা আছে সেটিকে বন্ধ করে দেওয়া হবে, এবং তারা যে সমস্ত হাজিরা পরবর্তী নিয়মিত ফ্লাইট যাবে
তো সৌদি সরকারের কিন্তু এবছর ই হজ ব্যবস্থাপনার কারণে কোন হাজি কোন এজেন্সির কতজন হাজি এসেছেন বা কতজন ইতিমধ্যে চলে গেছেন সবকিছু কিন্তু তাদের হাতের মুঠোয়, এবং তারা সব সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং তারাও খুব শক্তভাবে বলছেন যে নির্ধারিত সময়ের ভিতরে সবাইকে চলে যেতে, যাতে কোনো এজেন্সিকে কালো তালিকা ভুক্ত করতে না হয় অথবা কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না হয় এই জন্য। এবং এই বিষয়টিও কিন্তু হজ মিশনের পক্ষ থেকে যারা হজের গাইড আছেন, যারা মুনাজ্জাম আছেন, হজ এজেন্সির মালিক আছেন, তাদেরকে কিন্তু বারবার করে বলা দেওয়া হচ্ছে যাতে সৌদি আরবে নিয়ম মেনে সবাই যথাসময়ে চলে যায়। রাশেদ, এই ছিল আমার কাছে হজের সর্বশেষ আপডেট। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। মালয়েশিয়ায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, আরও শ্রমিক পাঠানোর ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার। এছাড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানেরও চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। এবারে যাব মালয়েশিয়ায়। কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী অবস্থান করছেন, তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন, প্রবাসীরা এ বিষয়ে কতটা আশ্বস্ত? আসলে আপনারা জানেন যে চলতি যে G2G প্লাস যে কলিং ভিসা নিয়ে যে একটি দোয়াশা, যেটা হলো আসলে মালয়েশিয়া বাংলাদেশ সরকারের মধ্যে আসলে এই বিষয় নিয়ে আজকে মন্ত্রী অবশ্য একটি কথা বলেছেন যে আজকে এই যে একটি একটি প্রোগ্রামে এখানে আসলে মন্ত্রী মহোদয় ছিলেন এবং তিনি আজকে বলেছেন যে এই এই বিষয়গুলো নিয়ে মূলত মালয়েশিয়ায় যে মানসিক মন্ত্রী এবং ওনার সাথে আজকে তাদের মিটিং আছে এবং আজকে পরে আসলে ক্লিয়ার হবে যে আসলে তারা কিভাবে এই কলিং ভিসাটি তারা কিভাবে, তিনি স্পষ্ট করে বলেছেন আসলে কলিং ভিসা বন্ধ হয়নি মালয়েশিয়ার, এটি সাময়িক ব্যবস্থা স্থগিত করা হয়েছে, খুব খুব শীঘ্রই তারা এটা আসলে এটা চালু করবে এবং আজকেই তারা এই বিষয়টি কথা বলবে। তবে আমি বলবো এখানে আসলে প্রবাসীদের যে তার যেটা সেটা হলো যে আসলে আপনি জানেন যে 2 বছর যে একটি সুযোগ দেওয়া হয়েছে মালয়েশিয়া যে অবৈধ অভিবাসীদের বৈধ করা, আসলে এখানে অনেকে সুযোগটি কাজে লাগিয়েছে, তবে আসলে এই সুযোগটি 2 বছর বৈধ হওয়ার সুযোগ পাওয়ার পরও দেশি প্রবাসীরা আসলে যারা বৈধ হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং বিভিন্নভাবে বিভিন্ন তারাকে বা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্টকে টাকা পয়সা দেওয়ার পরে তারা আসলে তারা এই সুযোগটি থেকে বঞ্চিত হয়েছে। আসলে এই এই সব প্রবাসীরাই তারা আসলে দাবিতে আসলে যারা যারা বৈধ হওয়ার জন্য ইতিমধ্যে বা যারা টাকা দিয়েছে বা বিভিন্ন ভাবে যারা টাকা পয়সা দিয়ে এখানে হয়রানি শিকার হয়েছে, এবং তারা যাতে আরেকটি এই বিষয়টি যেন মানুষের সরকারের সাথে যেন আলাপ আলোচনা করে, এবং বিশেষ করে আসলে যেন এই যে আপনি জানেন যে মানুষের যখন বৈধবাসী আটক করা হয় তখন এখানে আসলে বৈধ লোক একজন হয়রানি করে বা তাদের এখানে দাবি দেয় এই আটককৃত আটক অবস্থা যেন বৈধ কোন লোক যাতে হয়রানি করা না হয় এবং তারা যারা অবৈধ আছে এবং তাদেরকে যাতে দেশে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয় এবং বা বৈধ ভাবে থাকার করে দেওয়া মালয়েশিয়া সরকারের সাথে উচ্চ পর্যায়ের সাথে যাতে মালয়েশিয়ার মন্ত্রী মহোদয় যাতে এই বিষয়টা নিয়ে খুব ভাবে অবশ্য আজকে মন্ত্রী মহোদয় বলেছে যে মালয়েশিয়ার যে সমস্যাগুলো আছে তিনি তিনি এই সমস্যাগুলো সমাধান করার কাজ এই বিষয়গুলো তিনি আজকে মন্ত্রী মন্ত্রীর সাথে মিটিং আছে এবং মালয়েশিয়াতে উচ্চ পর্যায়ের যে টিমের সাথে মিটিং আছে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে বলে দিয়েছেন। তো আরেকটি বিষয় বলবো মালয়েশিয়াতে এয়ারপোর্টে একটি হয়রানি তারা যারা টুরিস্ট আসে এই বিষয়টা আমরা অবৈধ মহোদয়কে যে তারা যারা টুরিস্টে আসে এয়ারপোর্টে তাদেরকে হয়রানি করা হয়, টুরিস্ট আসে তাদেরকে আসলে হয়তো বিভিন্ন ভাবে তাদের হয়রানি করে, এই বিষয়টা এটা যাতে না করা হয় এই বিষয়টা যাতে কথা বলা। তো আসলে আমরা আজকে আজকে মিটিং এর পরে আসলে আমরা স্পষ্ট হবো যে এখানে মালয়েশিয়া কলিং ভিসা আসলে কিভাবে
মন্ত্রী মহোদয় আজকে বলতেছে আজকে আগের সিস্টেম আর থাকছে না, এটা আপনি জানেন যেটা মালয়েশিয়া সরকারের দেওয়া একটি ঘোষণা যে বলেছে যে আসলে এই একটি বিভিন্ন জায়গায় একটি গুণ 35টা বা 25টা এরকম এজেন্সি খাবার দেওয়া হবে, তিনি বলেছে এই ধরনের গুঞ্জন প্রবাসীদের বিশেষ হলো যে এখানে মানুষের ভিতরে চলমান যে সমস্যা গুলা অবৈধের যে অভিযান বন্ধ হয় এবং বিশেষ করে যারা অবৈধ আসছে তারা যাতে প্রত্যেক সুযোগ এবং যারা যারা বৈধ হওয়ার তারা অ্যাপ্লিকেশন করেছে বা বিভিন্ন ভাবে তারা টাকা পয়সা দিয়ে তারা যাতে প্রত্যেক সুযোগ পায়, এটি আসলে প্রবাসীদের সমস্যা। সাদাত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে, যাচ্ছি দক্ষিণ আফ্রিকায়। জোহেন্সবার্গ থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক নুরুল আলম। নুরুল আলম স্বাগত আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাইছি যে দক্ষিণ আফ্রিকায় অনেক বাংলাদেশি আছেন যারা ব্যবসা বাণিজ্যে জড়িত, তো দেশটির অর্থনীতি এখন কেমন চলছে? ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকার বর্তমান অর্থনীতির কথা যদি বলি তাহলে বলতে হবে যে দক্ষিণ আফ্রিকার বর্তমান অর্থনীতি খুবই ভয়াবহ। এমনকি এখানে আমি যখন এই মুদ্রার সাথে কথা বলছি এই মুহূর্তে $1 বিপরীতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ড পাওয়া যাচ্ছে $14.32, যা কিনা আজ থেকে 5 বছর আগে ছিল $7, অর্থাৎ দ্বিগুণের চেয়ে সেটি বেশি হয়ে গিয়েছে। এমনকি আরেকটি ভয়াবহতা হচ্ছে এই মাসের প্রথম দিকে এই দক্ষিণ আফ্রিকার ডলারের বিপরীতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা অর্থাৎ র্যান্ড ছিল $15 বেশি, যেটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই যে মুদ্রার অর্থনীতির যে মন্দ অবস্থা, মূলত এটি সৃষ্টি হওয়ার পিছনে যে কারণটি সেটি হচ্ছে আপনি নিশ্চয় জেনে থাকবেন, দক্ষিণ আফ্রিকাতে শতাঙ্গদের জমি দখল নিয়ে সম্প্রতির সময় কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। অর্থাৎ দেশটি সরকার অধিগ্রহণ যে নীতিমালা তৈরি করেছে এই নীতিমালাটি প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু মূলত এবার দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকাতে কৃষিজাত পণ্য অন্যান্য বছরের তুলনায় 70% কম উৎপন্ন হয়েছে। আপনাকে যদি আরেকটু ক্লিয়ার করে রাখি, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে যে সকল কৃষি জমি রয়েছে এই কৃষি জমির এখন পর্যন্ত শতকরা 90% জমির মালিক রয়েছেন শ্বেতাঙ্গ, অর্থাৎ মাত্র 10% জমির মালিক কানা রয়েছে কৃষ্ণাঙ্গদের। দক্ষিণ আফ্রিকা গণতন্ত্র লাভ করার পর অর্থাৎ স্বাধীনতা লাভ করে 1994 সালে, 1994 থেকে এখন 2018 বিগত 24 বছর সময় পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন ভূমি অধিগ্রহণ নীতিমালা দক্ষিণ আফ্রিকাতে প্রতিষ্ঠিত হয়নি। ফলশ্রুতিতে বর্তমানে কৃষ্ণাঙ্গরা চাচ্ছে যে তারা কৃষ্ণাঙ্গদের কাছ থেকে এই জমিগুলো তারা জবরদস্তি করে হলেও তারা সেটি দখলে নিবে। এই পরিস্থিতির কারণে কিন্তু মূলত দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বর্তমান বাজারে, এবং এই পরিস্থিতির কারণে সব থেকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য নুরুল আলম। দর্শক এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। দর্শক আমরা সরাসরি সংযুক্ত হবার জন্য চেষ্টা করছি এই মুহূর্তে, যুক্তরাষ্ট্রে সফররত অবস্থায় একটি আয়োজনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দর্শক, দুঃখিত, সংযোগটি স্থাপন করতে পারলে আমরা তাৎক্ষণিক আপনাদের সেখানে নিয়ে যাব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত জয় পেলেন বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলি। 92% ভোট গণনার ভিত্তিতে শতকরা 58.3 ভোট পেয়ে জয়ী হয়েছেন সোলি। আর অভাবনীয় জয়ের পর দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার বিষয়ে অঙ্গীকার করেছেন এই নেতা। বিস্তারিত সাদিয়া সিনথিয়ার প্রতিবেদনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালদ্বীপের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী হলেন বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলি। নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের তুলনায় 16% বেশি ভোট পেয়েছেন সোলি। সোলির বিজয়ের খবর ঘোষণার পর মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি এমডিপির হলুদ পতাকা হাতে পথে নামেন সমর্থকরা। নেচে গিয়ে নিজেদের বিজয় উদযাপন করেন তারা। নির্বাচনে জয়ের পর মালদ্বীপবাসীকে ধন্যবাদ জানান দায়িত্ব নিতে যাওয়া প্রেসিডেন্ট, সেই সাথে শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার কথা জানান তিনি। This is a moment of happiness. সত্যিই খুব আনন্দের মুহূর্ত। আমাদের জন্য যাত্রাপথ খুব মসৃণ ছিল না। যারা ভোটে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। মালদ্বীপের মানুষ যা চায়, বিশেষ করে জবাবদিহিতা ও মানবাধিকারের বিষয়গুলো আমরা খেয়াল রাখব। তবে ফলাফলে নিজের দলের এমন বিপর্যয় নিয়ে এখনো মুখ খোলেননি বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। 2018 সালের মালদ্বীপের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপি নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও সুস্থ ও স্বাভাবিকভাবেই শেষ হলো নির্বাচনের পুরো প্রক্রিয়া। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। বিমান দুর্ঘটনা রোধে সোমবার রাজধানীতে আয়োজন করা হয় একটি বিশেষ কর্মশালা। বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা। বিমানবন্দরে বড় ধরনের বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয় দিনব্যাপী এই কর্মশালায়। আয়োজকরা জানান, এই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আরও দক্ষভাবে কাজ করার লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়। তিন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেন এই কর্মশালায়। এখন থেকে মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁ, মিরপুর ও আটিবাজার এলাকায় কেবল টিভির গ্রাহকরা অ্যানালগ সিস্টেমের পাশাপাশি ডিজিটাল সিস্টেমে উপভোগ করতে পারবেন টিভি চ্যানেলগুলো। নতুন এই সেবা গ্রাহকদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে 21 কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। তারা জানান, এখন থেকে ডিজিটাল সেবায় 50টিরও বেশি এইচডি চ্যানেল সহ প্রায় 280টি চ্যানেল উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। ডিজিটাল কেবল টিভির এই সেবা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কে হচ্ছেন জাতীয় ঐক্যের প্রধান, মির্জা ফখরুল, ডক্টর কামাল না বি চৌধুরী? সমতার কথা বলছেন জোট নেতারা। ঘুষখোর ও দুর্নীতিবাজরা সরকারের বিরুদ্ধে জোট হয়েছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, স্বাধীনতার পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান। খালেদাকে ছাড়াই জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক শুরু, হাসপাতালে ভর্তি হতে সময় চেয়েছেন বিএনপি প্রধান। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মামলা হবে না, সিনহার দুর্নীতির তদন্তের প্রশ্নে জানালেন দুদক চেয়ারম্যান। এবং মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিমের অপ্রত্যাশিত জয়, শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার। এই ছিল এখনকার আয়োজনে। দেখছেন নিউজ 24, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।